ওরে বাবা রে, ওরে এত মোস্তা মুস্তে মুস্তে মোর জীবনটাই শেষ। এই 32 বছর ধরে কামড়তে আছি ডাক্তারখানায়। মুই যদি ডাক্তার হইতে পারতাম কত যে ভালো হইতে। সারে এই খালি 10 মিনিটে রোগী দেয় না, ফাঁকি দিয়ে ওষুধ দিয়ে দে আর কত হাজার হাজার টাকা লই যাই। মরি পড়া কপাল, কাড়তে কাড়তেই মরিয়ে যাই। আজকে একটু ফাঁকি বেজি হরিলই, প্রতিদিন তো দেরি হয়ে যায়, আজকে মুই একটু ঘুমাই হইলই। দেই আজকে আর আগে একটু ঘুমাই। ও উঠতে পারি নি, লাড়িলে উড়ি। ওরে বাবা রে বাবা, সারি আর আগে ঘুমাই এলি। আল্লাহ সেম্বারে আইয়ে বললাম, মাশাল্লাহ আল্লাহ মাশাল্লাহ, একজন রোগী দিয়ে আইয়াও পড়ছে। আজকে তো অনেক খুশি লাগতেছে, রোগী আগে ভাগেই হাজির আইয়া ঘুমায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি মোর অ্যাসিস্ট্যান্ট, এটি রোগী না, ঘুমায় রে না। কামতাম ইরে মাগু দেখছর মোয়াল্লা। ভালো একজন অ্যাসিস্ট্যান্ট নিতে হইবে, এর দিয়ে আর চলবে না। তো কম বেতন দিয়ে পারি, বেতন টেতন কম লইয়া যা দিয়ে পারি। কম দামি অ্যাসিস্ট্যান্ট এরিও মেয়ে বেজি বলে ভাই করা। অ্যাসিস্ট্যান্ট রোগী টুকি কি আইছে? হ্যাঁ স্যার আইছে। ঘোষণা দিছো যে আমরা যদি এই আমাগো ওই ডাক্তারি চেম্বারের আগে থেকে তো একই নিয়ম যে রোগ যদি আমরা ধরতে পারি তাহলে ভিজিট দেবে 500। কত? 500। আর যদি রোগ না ধরতে পারি, রোগ নির্ণয় না করতে পারি, উল্টা আমরা জরিমানা দিব কত? 1000। 1000 ঘোষণা দিছো তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে প্রথম রোগীর একটু বলান দাদি, রোগে বলা বলো তাড়াতাড়ি। এ প্রথম জন সারে ডাকে, সারে টাইম নাই, বেরাই মিয়া বেরাই মিয়া রোগী এদিকে আসো। আরে সারে বেরাই মিয়া কি, রোগী বেরাই, রোগী বেরাই মিয়া এদিকে আসো। সারে টাইম নাই এখন কি হয়ে যাবে, বেরাই মিয়া হবে বেরাম। হ্যাঁ রোগীর সাথে ভালো ব্যবহার করতে হয়, বলো যে বেরাম্যা রোগী আসেন, সুন্দর করে বলো বেরাম্যা রোগী আসেন। হ্যাঁ চলি আসেন, চলি আসেন এদিক। ডাক্তার তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন আসেন। কত কত জায়গায় চেম্বার বোঝো না, সময় তো এমনি বেশি দেওয়া যাইবে না। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। জি স্যার বসবো স্যার। বসেই তো গেছেন, বসেন। হ্যাঁ আমাগো চেম্বারে আসছেন স্যার, রোগ কম না, থামেন, রোগ করা লাগবে না। আমরা তো আমাদের এই চেম্বারের নিয়ম কি জানেন? না। এই চেম্বারের নিয়ম হইছে রোগ, আপনার রোগ যদি আমি ধরতে পারি তাইলে আমারে ভিজিট দেবেন 500। কত? 500। হাপাইস না সবাই করা। কত? 500। 500। আর যদি আমি রোগ নির্ণয় না করতে পারি, না ধরতে পারি, তাহলে আমারে আমি আর উল্টা আমেরে দিমু 1000 টাকা জরিমানা। কত টাকা? 1000। লাদন ধরেন না, রোগ ধরিলাম কত, রোগী আইলে গেলে ফাডাস করে ধরে লাইছি রোগ। কতটা মারি খাইলাম? কিছু কইছেন না স্যার? রোগ না কইলি ভালো, রোগ আমার না। সমস্যা কি আগে এটা বলেন, আমি ধরে দিতেছি আমার রোগ। সমস্যা কি, কি সমস্যা নিয়ে আইছেন বলেন। সমস্যা তো পেটে ব্যথা, এমন রোগ কইছে ডাক্তার তো বলো, ডাক্তারে পারবে না। স্যার হ্যাঁ, মোর জিভে স্বাদ পাই না, জিয়া খাই ময়লা টয়লা আবর্জনা, বেড়া রাস্তায় কপালাইতে আসলে বই বইয়া ই করতে আসলাম, সে ফলাইছি জিভ রেখে পড়ছে, গিল্লে খাই এলাইছি টিয়ার পাই না।
assistant. বেরাই মে রোগী পাইছো কই এ বলে কোন বেটা সেবা লাইছে জিবের উপরে হেই বলে সাত পায় না জিবে সাত পার না না এর মে চিকিৎসা আছে আমার দে আমি তো আমার রোগ ধরে লাইছি আমার দে ঔষধ আছে আমি টেনশন করি না থার্মোমিটারও আছে আবার অ্যাসিস্ট্যান্ট এ সাইন নাম্বার কৌটার ঔষধটা একটু জিবে দিয়ে দাও দেখি দাও দি সাত পায় কিনা সাইন নাম্বার কৌটা এই সাইন নাম্বার কৌটা তুইও দেখি নি আপনি কি ওষুধ কিংবা ফুটা বোতল খাইবেন খাইবেন দুই ফুট বসছি তো মাসে গেলছে এই দেন এই সাইন নাম্বার কোটে আসলেই কেরাসিন সাত পান না জিব ভাই দেন পাঁচশো দেন পাঁচশো দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করেন না টল দিয়ে দেন কেউ যেন না দেয় পাঁচশো লাভ হয়েছে কেরাসিন এক ফোঁটা খাওয়াই পাঁচশো লাভ ঠিক আছে আসেন আমি আসতে পারেন মোরে এক ফোঁটা কেরাসিন খাওয়াইয়া পাঁচশো টাকা আনলে পাঁচশো ঠাই বাস চালাকি করতেছে খাইলাম ধরা খেদাও না কি যাইতেছি থামেন 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 মোর নাম শিয়াম ফির আমি যে রোগ লইয়ানোরদারে অন টু খালাস মামলা হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট জি স্যার হ্যাঁ কি চেম্বার গুডম হয়ে গেল মতো না স্যার আর টু থাই হ্যাঁ দেখি আর কোনো রোগী টুকি আইনি আচ্ছা তুমি একটু কাম হাতের কামটা শেষ করি স্যার হ্যাঁ তো ভাইছি মনে কই একজন রোগী আইছে ও তুমি তুমি রোগী আর কোনো রোগী আই নাই রোগী আগের জনই মনে হয় বসেন 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 রোগী তো আগের জনই মনে হয় আবার আইছে কে পাঁচশো আবার দিয়ে দেওয়ার লেগে গেছে মনে হয় আগের বার পাঁচশো খাইছেন এই পাঁচশো তো নেমো ওই লগে আরো পাঁচশো মন না বসি আপনার কি সমস্যা বলেন আপনার সমস্যা ধরতে পারলে ভিজিট পাঁচশো কত পাঁচশো আর না আমি যদি সমস্যার সমাধান না দিতে পারি তাহলে উল্টো জরিমানা দিব এক হাজার মন থাকবে যে সমস্যা বলেন সমস্যা তো কিছুই না টাহানেতে এই টাহার দঙ্গা কি হ্যাঁ কিছু বলছেন না তো বলেন সমস্যা কি স্যার আমার কিছু মনে চায় না হ্যাঁ আমার কিছু মনে চায় না মনে চায় না না সকালবেলা বউ বাজার দিয়ে মূল আনতে গেছে মূলের বন্ধে বদলে কাজ করার লাগি গেছে পুরো কান্দন এনে স্যার দিয়ে শেষ শেষ সব মেরছে স্যার মুরো পিছে মনে কয় একটা ভাঙছে ওর পিঠে এরকম তো মরো হারিয়ে গেল কিন্তু মন নাই হ্যাঁ কে পিডিসি যেমন নাই হ্যাঁ হ্যাঁ জানো মনে নাই একটু মনে করেন দি আমি একটু আগে মরে পাঁচশো টাকা দিয়ে গেলেন চেম্বারে ভিজিট আমি ওই সমাধান দিলাম সমস্যার পাঁচশো টাকা দিলেন মনে পড়ে সত্য
সব মনে পড়বে কি জানো আগের বার যে কেরাসিন খাইলে হেই তো মনে পড়ছে আর বল কিছু মন থাকে না আগের বার যে চার নম্বর কৌটা খাইলে হেই মনে আছে আমার নাম মইজুদ্দিন ফহির ডাক্তার আমার নাম জিয়াম ভয়ের রোগী ওটা হাত গিলমু এক হাজার নিছো না দশ হাজার খাম তোমার মনে রাখো ডাক্তার তোর তো আগে চিকিৎসা তোর করা লাগবে তুই তো বেড়ে মেমরে নাও ই কর অ্যাসিস্ট্যান্ট থাকবি একটু স্মার্ট আর মাসের বেতন দেবে বেশি বেশি আজকের মতো কাম শেষ বাবা রে কারণ হইছে আজকে তো হেই যে সাত পায় না জিবে মনে আছে সেই লোকে তো বলতে আবার আইবে বোঝো না দেখি দেখিস তো খেয়াল রাখিস তো আই কিনা আমি তো হাতের কাজটা শেষ করি বলো দেখতেছে দেখতে গেলে হ্যাঁ আজকেও দেখবি কেমন দান্ডে মারি দিবি বলা 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 খাইতেছেন না এত সোজা না বলেন আজকে কি সমস্যা লইয়া আইছেন স্যার সমস্যা তো শেষ নাই কইলে তো এদেশে ডাক্তারও নাই চুলকানি খাওয়ার জন্য তো লাগিয়ে রয়েছে আর এরম সহেও দেয় না এদের মনে করেন আমি রেসিস্টেন্টের কান ধরছি দেখি না এই যে না পায় এক্সট্রা দেখি না এই যে এটি কেরাসিন তেলের বোতল দেখি না আপনার মেশিন চেক করার দেখি না সমস্যা হয় স্যার আপনি যাই না বাবা হ্যাঁ দেখি না স্যার ওষুধ দেবেন না যা মুটা হলো সমস্যা তো সোহেদ ডাক্তার তো আমিও না কি করি ভাই আজকে আমি জিততে গেছেন কি সমস্যা লইয়া আইলেন এমন সমস্যা যার চিকিৎসা আজকে রোগও ধরতে পারলাম না চিকিৎসাও করতে পারলাম না কারণ হইছে মোর
পরীক্ষা করার কিছু নাই, টাহাটা দিন হলে যাই বাজারে যাব। হ্যাঁ বাজারে যাব, হলে টাহাটা দিন। হ্যাঁ দিমু তো, টাহা তো দিমুই, দিমু না কা আমরা টাহা একবারে এই জাতির জনকের মাতা সহ আমি দেখছি 1000 চারটে শূন্য, বিশ টাকা এটা, বিশ টাকা আমি মানবো না, খাইছেন রোগ আমি কইলেন দি ধরতে পারেন না, আবার কি রোগ ধরছেন? আমি বলছি ওই দেখেন না 1000 ঠানা, এটা কয় ঠাকন দি মুয়া কত দিন ডলার কোন সিস্টেম লাড়িতে জাগাও না, বিশটা বিশটা থাক, লাড়ি ধরা লাগে এমনি তো বাসা বাইর করেন, তাড়াতাড়ি বাসা বাইর করেন, আজ গো দিছি আমার লাগে। হ্যাঁ কি আর কি লাগে ভাই জানি না, পরে রূপে বাট পরে দেন দেন দেন। আর বস্তা কামাই এর মন আরে আল্লাহর দিয়ে আবার আইয়েন, সমস্যা হইলে আবার আইয়েন। এটা আমি নিয়ে যাই আমার নামে দিয়ে বই। সোয়ে সেট দিয়ে অ্যাসিস্ট্যান্ট মগো পানি বোতল না দেখ, পানি খাইয়ে কান দুখ। বিষ্ঠা দিয়ে কদরটা বল দে, আরে বেড়া আল্লাহ সেম বরার পাসাডা অ্যাসিস্ট্যান্ট ক্যাশ টেস্ট নাই বাড়ি বাথরুমের দরজা নাই তাই খোলা না লাগো বতনি দাদার জন্মে আছে একটা বতনি আছে না ফুবা চলছি নাই তলা নাই এই পানি খরচ করো কিরম, পানি শেষার আগে মানে কাম সারার আগে আগে খরচ করে লো নাকি? সব কথা কই তাই না, সব জায়গায় একটু থাম থাম, তোর লইয়া একটা মহা মুসিবত তো দেখ দেখ দি সেই রুগীতে পাওনি যেটা দিয়ে বারে বারে খাই, দেখ দি আসেনি আসেনি আইটাই নি, দেখ দি তো খেল রাইছে হাই স্যার, ওটু রেস্ট লই লই তো খেল রাইছে, মোর বলান দিস আচ্ছা স্যার। ও স্যার তোর বেলা এত জোরে বলান দে আমি ঘুমের মান ও মা এই দ্বারা ভাঙছে ভাঙছে মনে হয়, কি কইছো সালাম দিছি ভালো আছি জিগে, আমার না রুগী আমার লাগে, আমি তো ভালো মানুষ, আমার আল্লাহ মরার আগ পর্যন্ত হায়াত দেখ, আমি ডেলি আমি চেম্বারে এক ফিরানকা তাড়াতাড়ি বলেন, সমস্যা তো কিছুই নাই, সমস্যা তো অন্তরের ভিতরে চলে খালি টাকা আমার মায়ের খাইছে ডাক্তার কিছু কন না না, আমি একটু ওই সমস্যা হয়েছে কি কানে কম উনি কানে উনি কম কানে কম শোনেন
এ চিকিৎসা তো আমার ডা আছে হ্যাঁ চিকিৎসা আছে আমার ডে আগে রক্তটা ধরে লই কারণ গন বলেন তো ছয় নয় ছয় কানে কম শোনে না এ রোগী তো বেতালিয়াতে বেশি শোনে কানে কই ছয় হনে নয় মহা মুসিবত না কি করা যায় আমি কানে কম শোনেন না কানে বেশি শোনেন বেশি হুন হ্যাঁ কিড়া কইছ আবার বলেন ছয় নয় এই দেখছো কান 66 99 দেখছো এটা কানে কম শোনে না এটা কানে বেশি শোনে হাই স্যার হাই হ্যাঁ হাই আমি তো কানে বেশি শোনেন হ্যাঁ সবাই কয় কানে বলে কমন এই জানি মোর মনে হয় না বেশি হলেন বেশি আগে দিয়ে হেলে কেমন মনে আমের কানে মলম দিতে হবে মলম মলম কলম কিনলে মনে দোকান দিয়ে থাকতে যাই এ বন বন জান কই কলম কলম মলম মলম এই তো আমিও কইলাম কলম কলম কেমে বুঝলাম কি রোগী লই আল্লাহর দিন হইতে আইলাম বা পড়লাম কিছু কন না মাথা খারাপ আমার কমু একটা মহা মুসিবতে পড়বো না আমি কানে মেশিন লাগাইতে হইবে নাইলে আমি হনবেন না মেশিন লাগান মেশিন হ্যাঁ আমার বউ করলে ঘরে মেশিন লাগা নাইলে হাত মুখ দিতে কষ্ট হয় মেশিন তো লাগাইছি হাত মুখ ধুই ভালো মতো আয়না দিয়েছে এরা দেই মুখ টুক ধুই কইলে তো মহে বুঝবেন না আর হনবেন না খারাই দিয়ে ইশারা ইশারা কই হ্যাঁ উল্টো পাল্টা আরে রুগী রে পাগলাই দিয়ে আজকে কাল ভালো সমস্যা লই আইছে কি করা যায় আরে টাহা তো দেওয়াই লাগবে টাহা দেন আমি যাই এই অ্যাসিস্ট্যান্ট এই রুগী রে মেয়ে তো রোগ ধরতে পারি না এতই এক কাজ কর আরে 200 টাকা দিয়ে দে এ 200 কা 200 কা টাকা দেবেন 1000 এই এক রুগীর দে এত ব্যবসা তুই এরম আরো রুগী আনু না কা আর তো তোর এই যে চিকিৎসা গুলো আমি করিয়ে দিতাম নিজে ফিরি তুই যে নাড়ি সারা আর থেরো না হ্যাঁ শরীরে দুর্বল পাও না খাইলে হ্যাঁ প্যাডের মধ্যে যায় না এ চিকিৎসা আমি জানি তোর করে দিতাম ফিরি তো এরম দেখছি তো রুগী আরো পাওনি আর নাহলে রুগীটা আয় কিনে একটু খেয়াল আবার আইতে পারে
আইতে পারে আবার তো না নেশা ও মরে ভেঙে ফেসছে ও আইবে আবার একটু খেয়াল করিস তো কল্লাটা ভাসাই বাড়ি মারবি মরে কিছু করার আগে পারবি তো হ্যাঁ ঠিক আছে খারাইতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইছেন আমি কে দিছি হাত আমার রোগ হয়েছে ওই খাইলে খিদে লাগে না সময় ঘুমাই শুয়ে যাই না খাইলে খিদে লাগে না ঘুমাইলে শুয়ে যাই না খাইলে খিদে লাগে না ঘুমাইলে শুয়ে যাই না রোগ কষ্ট মানে তো টাপা মু এক হাজার পাইলে তো বিয়ার করব সিস্টেম কুলে আউ কুলে আউ রোগীদের যাও কটাই তুই আমার লগে লগে থাকবি তোর এই বেড়ানি বুদ্ধি মাঝে মাঝে মর কামে লাগে বোঝো না সিস্টেম নিয়ে আনে খাইলে খিদে তো কি হরেই লাগে না ঘুমাইলে তো কি শোনা যায় না দে শকর মানে কি রোগ কদে আগে খাইলাম নি আজকে দাঁড়া ধরে কবে এক হাজারটা দিয়ে দেন চলিয়ে যাও আবার হয় একটা সোফার মারিলে পাশার দাঁত সরি চাপার দাঁত সব খুললে টাকা দে যদি না দি আমি ইসা ভাইয়া ময়লা পচা সবাইয়া মাথায় দিয়ে না শোনেন 1,000 নাইল দিলাম জরিমানা কিন্তু আমি একটা সত্য কথা কইবেন আমার এই রোগ কেডা এই শিখেই দিছে এই রোগের নাম কই কইস কেডা সত্য কথা কন দে একটু হে আকি আকি বেডা মানুষের মাথার বুদ্ধি হচ্ছে আরে বেডা গত সারা দিন বদলা দেওয়া বুদ্ধি আমার বর বুদ্ধি বর বুদ্ধি লই আইছে হয় তো আমি আগে যে গেছে খালি গেছে হ্যাকার বুদ্ধিতে এবার বুদ্ধিতে এত পাঁচশোটা করে গেছে আমি তো 1,000টা পাইছি না থাক গেল আসসালাম আলাইকুম আরে লাভ গেলে আমার আজকে 1,000 তোর লাগেই বেড়া এই দেখ কই উনি তোমার চাকরি গেল মাস হইতে নট সরি ধুকু আগামী মাস হইতে বুদ্ধিতে চলে
এই বোর বুদ্ধিতে চললে মোর চেম্বার আইছে কয় ফির এই পাঁচবার পাঁচ ফির আগে মোরে আগে এই এই ফিরের আগে আইয়ে চার ফির আইছে চার ফিরে মোরে দেশে কত 2000 2500 হয়ে যাচ্ছে চেম্বার আমি মোর এ ফিরে গেছে মানে মোর গেছে কত 1000 1000 লাভ কার আমের লস কার হের লাভ কার আমের লস কার হের বোর বুদ্ধি লইলে বোর বুদ্ধি লইলে ওইরম লস হইবে আর মনে হবে যে মোর লাভ হইছে 2000 মোরে দিয়া আর 1000 লই গেছে হ্যাঁ যে মোরে বেশি বেশি বেতন দেবেন আর প্রতিদিন আমরা এমন এমন রুগী এনে দিব স্যার আমরা মারি খাইবে তুই একটু থাম তোরে আন কল্লা ধর যা আরে আরে আন কল্লা ধর যা আমার চেম্বার দিয়ে বাইর হন বেড়াই না বুড়ার না জিমায় আর মরে রোগী দেবে মরে বল ভাঙ্গি খাইবে বেড়া যা যা তোরে লইয়ার হ্যাঁ তোরে লইয়ার চেম্বার করে দেবে না